আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফাজিল বিল্লাহ সমাচার 226 মৌলভী আশরাফুজ্জামানের আর মৌলভী আশারুজ্জামানের ঘুষি মাথা গেল মৌলভী রেজা খানের। নবী রসুলের উর্দে যে ফেরকা তাদের হজরতকে মর্যাদা দে, তারা গুমরাহ, তারা গুমরাহ, তারা গুমরাহ, তারা বাতিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাসা নাতিন সেও লাইভে শরিক হচ্ছে। মাথা গেল মৌলভী রেজা খানের, মৌলভী আশারুজ্জামানের গুষি। আজকে যখন প্রস্তুতি নিচ্ছিলাম এই পার্ট ফোর এটা করব, মৌলভী আশারুজ্জামান সাহেব তিনি যে ভিডিও দিয়েছিলেন ইতিপূর্বে তিনটা অংশের জবাব আমরা দিয়েছি, আজকে অংশবিশেষের আরেকটি অংশবিশেষের জবাব আমরা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় মৌলভী আশারুজ্জামান ওরফে আশরাফুজ্জামান সাহেবের লেখা বই মুকুশের অন্তরালে এই বইয়ের পিডিএফ এসে পৌঁছে, তিনি পাঠিয়েছেন জাযাহুল্লাহ খাইরান। আমরা শুরুর থেকে কিছুটা আমি দেখেছি, আমার যা মনে হয়েছে তিনি কোনো কোনো জায়গায় নিজের গোতাকে ঢুকিয়ে দিয়েছেন রেফারেন্সের মতো করে, পরিষ্কার হয়নি যে এই কথাটা ওনার। আবার কোনো কোনো জায়গায় খেয়ানত হয়েছে এর সমূহ সম্ভাবনা রয়েছে। উনি যেই বইগুলি রেফারেন্স হিসাবে ব্যবহার করেছেন ওই বইয়ের মূল কপি আমার প্রয়োজন। যিনি বা যারা এই মুকুশের অন্তরালে আশারুজ্জামান সাহেবের লেখা মুকুশের অন্তরালে বইয়ের পিডিএফ পাঠিয়েছেন আপনাদের কাছেই প্রথম অনুরোধ করব, আহলুস সুন্নাহ মিডিয়ার কর্মী বা অ্যাডমিন যারা আছেন বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে, আপনাদেরকে অনুরোধ করব মৌলভী আশারুজ্জামান সাহেবের উল্লেখিত রেফারেন্সগুলি মূল বই আমার লাগবে। আমার মনে হচ্ছে উনি প্রচুর খেয়ানত করেছেন। তবে আরেকটা বিষয় হল, যেভাবে মুশাহিদ আলী সাহেব যেই জবাব দিয়েছেন এটা আমি প্রেডিক্ট করতে পারিনি। আমার একটা ধারণা ছিল যা তারা পরবর্তীতে বলেছেন সেটা বলবেন ও আন্তুম আদিল্লা এগুলি বলার চেষ্টা করবেন, কিন্তু তিনি ওই জাল্লাতকে জিল্লাত জিল্লাত বানায়া আর একেবারে ইমাম আবু হানিফা, ইমাম তাফতাজানি ওনারাও ওনার ফাজিলে বেল্লবী গুস্তাখে রসুল মৌলভী আহমদ রেজা খানের মতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শানে জিল্লত ব্যবহার করেছেন বলে দাবি করেছেন, এটা আমি প্রেডিক্ট করতে পারিনি। আর মৌলভী আশারুজ্জামান তিনি কি বলবেন তা তো তিনি কিছু উল্লেখ করেছেন ভিডিওতেও বা আগেও, কিন্তু তিনি যে জবাব দিতে যে অথবা সঈদ আহমদ শহীদ রাহেমাহুল্লাহ ওনাকে ভারতে ওয়াহাবিবাদের আমদানিকারক প্রমাণ দিতে যে গুষিটা ডাইরেক্ট তার ফাজিলে বেল্লবী মৌলভী আহমদ রেজা খানের নাকে মারবেন একেবারে, এটা আমার ধারণার বাইরে ছিল বিলকুল। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথম কয়েক পেজ দেখেছি দারুণ দারুণ বিনোদন নিয়ে এই বইটা তিনি লিখেছেন। তবে এই বইয়ের মধ্যে আরও কিছু তথ্য আছে, অন্ততপক্ষে কিছু তথ্য এমন আছে যে সৈয়দ আহমদ শহীদ রাহেমাহুল্লাহ ওনার আন্দোলনটা ছিল ব্রিটিশের বিরুদ্ধে, এই তথ্য আছে, এই তথ্য আছে। উনি যেই কাজ করেছেন যেভাবে তার ফাজিলে বেল্লবী মৌলভী আহমদ রেজা খানের একেবারে নাকে ঘুষি মেরেছেন, এর সামান্যতম কিছু যদি আমার প্রতিষ্ঠানের কোনো শিক্ষক করে আমি তো জুতা পেটা করে বাইর করব। জাগবিস না দেখে এমন একটা রেফারেন্স দিবেন যে রেফারেন্সে সকলের মাথা কাটা যাবে, কিন্তু আসলে ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। আরেকটি আয়াত এখানে পড়া যায়, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াইত্তাবি গায়রা সাবীলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়ানুসলিহি জাহান্নাম ওয়াসাআত মাসীরা। আমাদের সিরাজনগরের মৌলভীবাজার সিরাজনগরের
অধ্যক্ষ মাওলানা আব্দুল করিম সিরাজনগরী সাহেব, ও যে ইতর মুরব্বী, ওনারও আজকের এই আলোচনাটা একেবারে খুব মনোযোগ সহকারে শোনাটা উচিত। আসুন আমরা শুরু করি। এ হচ্ছে মৌলভী আশারুজ্জামান সাহেব, ওনার ভিডিওটা প্রথমে আমরা প্লে করব। যেহেতু বইটা ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছে গিয়েছে, তিনি তার বইয়ের তিন নম্বর যে রেফারেন্স উল্লেখ করে দলিল তিনি দিয়েছেন সৈয়দ আহমদ শহীদ ভারতে ওয়াহাবিবাদের আমদানিকারক প্রমাণ করার জন্য, তা এখানে তিনি উল্লেখ করেছেন। আর বাম পাশে এটা কিন্তু রেফারেন্স নাই, এটা তিনি কেন বলেছেন আশা করি আপনারা বুঝতে পারবেন। আসুন শুনি। আমাদের মাদ্রাসা বোর্ড আলিম পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এখানে লেখা হয়েছে শরীয়তুল্লাহ অল্প বয়সে মক্কায় গমন করেন, সেখানে প্রায় 20 বছর অবস্থান করে 1818 সালে তিনি দেশে ফিরে আসেন। মক্কায় তিনি ওয়াহাবি আন্দোলনের নেতা শাহ ওলিউল্লাহ ও সৈয়দ আহমদ বেরলভীর চিন্তাধারা দ্বারা অনুপ্রাণিত হন। শাহ ওলিউল্লাহ নন শুধু, সেখানে ওয়াহাবি আন্দোলনের নেতা সৈয়দ আহমদ বেরলভীও। আমি সবটা এখানে পড়তেছি না, আমি বলতেছিলাম সুপ্রিয় দর্শক শ্রোতা, মৌলভী আশারুজ্জামান সাহেব তিনি যে রেফারেন্স দিয়েছেন, প্রথমত এখানে তিনি কি প্রমাণ করলেন? ওয়াহাবি আন্দোলনের নেতা শাহ ওলিউল্লাহ ও সৈয়দ আহমদ বেরলভী, সেখানে মানে শরীয়তুল্লাহ অল্প বয়সে মক্কায় গমন করেন, সেখানে প্রায় 20 বছর অবস্থান করে 1818 সালে তিনি দেশে ফিরে আসেন। মক্কায় তিনি ওয়াহাবি আন্দোলনের নেতা শাহ ওলিউল্লাহ ও সৈয়দ আহমদ বেরলভীর চিন্তাধারা দ্বারা অনুপ্রাণিত হন। এতটুকু তার রেফারেন্সে, বাকিটা তার নিজের কথা। শাহ ওলিউল্লাহ শুধু নন, সেখানে ওয়াহাবি আন্দোলনের নেতা সৈয়দ আহমদ বেরলভীও, এটা বলে তিনি হয়তো চেষ্টা করেছেন যে শাহ ওলিউল্লাহ ওয়াহাবি নন। আল্লাহ আলাম, যেভাবে তিনি অ্যাক্টিং করে এই কথাটা বলেছেন, তিনি হয়তো সেই অপচেষ্টাই করেছেন। ওনার এই কোর্ট থেকে বা এই রেফারেন্স থেকে, আমি তো আর বইটা আমার হাতে নাই, উনি যেভাবে দিয়েছেন তাতে কি প্রমাণিত কি হচ্ছে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তিনি ওয়াহাবি আন্দোলনের নেতা। আসুন আরও কিছু দেখি। এই হচ্ছে, এটা হচ্ছে 6 নম্বর ওনার, 3 নম্বর তার, এটা হচ্ছে 6 নম্বর। 6 নম্বরটা হচ্ছে, দেখুন এখানেও আছে, অষ্টাদশ শতকে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নামে একজন ব্যক্তি আরব দেশে ইসলাম ধর্মের অভ্যন্তরে এক সংস্কার আন্দোলন শুরু করেন। তার প্রবর্তিত ধর্ম সম্প্রদায় ওয়াহাবি এবং তার প্রচারিত ধর্মমত ওয়াহাবিবাদ নামে পরিচিত। ভারতে এই আন্দোলনের সূচনা হয় 19 শতাব্দীর প্রথম ভাগে দিল্লির বিখ্যাত মুসলিম শাহ ওলিউল্লাহ ও তার পুত্র আজিজ এই সংস্কার আন্দোলন শুরু করেন। হাইলাইনি খামাই, তাইলে তো বলবেন আশারুজ্জামান সাহেব যে ভারতে ওয়াহাবিবাদের আমদানিকারক শাহ ওলিউল্লাহ এবং তার পুত্র শাহ আব্দুল আজিজ, এটা বলবেন। আপনি তো এটার প্রমাণ দিলেন। আসুন আরও দেখি, এটা হচ্ছে 7 এবং 8, সাথেও ওই একই কথা আছে। অষ্টাদশ শতকে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নামে এক ব্যক্তি আরবে ইসলাম ধর্মের কুসংস্কারগুলির বিরুদ্ধে প্রথম এক আন্দোলন গড়ে তোলেন। তাকে অনুসরণ করে ভারতীয় ওয়াহাবি সম্প্রদায় 19 শতকের সূচনালগ্নে দিল্লির মুসলিম সন্ত শাহ ওলিউল্লাহ ভারতে এই আন্দোলনের সূচনা ঘটান। 8 নম্বর, এখানেও ওই একই কথা আছে। ভারতে হাজি ওলিউল্লাহ এর নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের সূচনা হলেও প্রকৃত প্রবর্তক ছিলেন সৈয়দ আহমদ, তাহলে আমদানিকারক শাহ ওলিউল্লাহ। আর একটা আছে, সেটা হয়তো এখানে আসেনি, আমি ওনার 1 নম্বরটা আমি দেখি দেখাতে পারে কিনা। 1 নম্বরটা এখানে আমি আগে দেখেছিলাম আমি, এবং সেখান থেকে স্ক্রিনশটও নিয়েছিলাম। আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে। 1 নম্বর, বিসমিল্লাহ, 1 নম্বরটা, হ্যাঁ এখানে আছে 1 নম্বর, এই আপনারা দেখতে পারেন 1 নম্বরটা, এখানে এখানেও দেখতে পারেন।
অষ্টাদশ শতাব্দীতে দিল্লির শাহ ওয়ালিউল্লাহর নেতৃত্বে সূচিত এ শান্তিপূর্ণ সংস্কার আন্দোলন পরবর্তীকালে তার সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজের শিষ্য সৈয়দ আহমদ বেল্লভীর নেতৃত্বে পরিচালিত হয়। শাহ ওয়ালিউল্লাহ ও তার পুত্র আব্দুল আজিজ সৈয়দ আহমদ বেল্লভী প্রমুখের আদর্শ ও কর্মপন্থার সাথে আরবের ওয়াহাবের মিল ছিল বলে এ আন্দোলনের নাম ওয়াহাবি আন্দোলন। এর পরবর্তী পেরায় লিখতেছেন, ঊনবিংশ শতকের প্রথম দিকে ভারতে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়। ভারতে এ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন রায়বেরেলির সৈয়দ আহমদ, এখানে কিছু তিনি গোপন করেছেন। হাওয়েভার, এই সব কিছুর পরে কি প্রমাণ হলো? শাহ ওয়ালিউল্লাহ এবং শাহ আব্দুল আজিজ তারাই ওয়াহাবি আন্দোলনের, ওয়াহাবিবাদের আমদানিকারক, তারাই সূচনা করেছেন ভারতে ওয়াহাবিবাদের। লানাতুল্লাহি আলাল কাযিবিন। আসুন এবার আমরা মৌলভী আশারুজ্জামানের জবাব দেওয়ার জন্যে আমরা আজকে এখানে উপস্থাপন করছি অধ্যক্ষ মাওলানা আব্দুল করিম সিরাজনগরী সাহেবকে। তিনি একটা ভিডিওতে শাহ আব্দুল আজিজ কে ছিলেন তা তিনি বলেছেন, আর শাহ ওয়ালিউল্লাহ সম্পর্কেও বলেছেন। আলোচনা ছিল মুফতি শাহ আলম সাহেবকে উদ্দেশ্য করে, কিন্তু এর মধ্যে যে কথাগুলি তিনি বলেছেন আসুন শুনি। বিখ্যাত একজন আলিম মৌলানা মোহাম্মদ রেদওয়ানুল হক ইসলামাবাদী, রেদওয়ানিয়া লাইব্রেরি, 38-2 গ, বাংলা বাজার, ঢাকা, 1100, ফোন 23-27-28-30-26। এই বইটা তিনি একটা বই লিখেছেন, তার নাম নজদি পরিচয়, ওহাবি আন্দোলনের ধারাবাহিক ইতিহাস। তার প্রথম প্রকাশ সংস্করণ হয়েছে 1990। মৌলানা মোহাম্মদ রেদওয়ানুল ইসলামাবাদী সাহেব তিনি বলতেছেন একটা সাজরানমা, পাক ভারত উপমহাদেশে সুন্নি নীতি মালার তরিকত বন্টনকারী ইমামগণের নামের তালিকা উপর হতে নিচের দিকে। তিনি এই বইয়ের মধ্যে লেখেন, 1 ইমাম রব্বানি, মুজাহিদ আল বেসানি, শেখ আহমদ সিরহিন্দি আল ফারুকি রহমতুল্লাহ আলাইহি, তিনি তো ছিলেন হাজার রহমান। উনার খলিফা হযরত শেখ আদম বিন নুরী রহমতুল্লাহ আলাইহি, উনার খলিফা আল্লামা সৈয়দ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনার খলিফা হযরত আল্লামা শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি, উনার খলিফা হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুয়াজ্জেদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। উনার বড় সাহেবজাদা যিনি ত্রয়োদশ শতাব্দীর মুজাদ্দিদ হযরত আল্লামা শাহ আব্দুল আজিজ মুয়াজ্জেদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনার খলিফা হযরত মাওলানা কুতবুল আখতার শেখ শাহ সুফি নূর মুহাম্মদ নেজামি রহমতুল্লাহ আলাইহি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তিনি এখানে তার বক্তব্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে মুজাদ্দিদ বলেছেন ত্রয়োদশ শতাব্দীর, এবং তিনি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বলেছেন। এখন আর মৌলভী আশারুজ্জামান সাহেব কি প্রমাণ করলেন যে এই দুইজনই ওয়াহাবি ছিলেন, ওয়াহাবিবাদের আমদানিকারক তারাই ছিলেন ভারতে? এখন যদি আমি মৌলানা আব্দুল করিম সিরাজনগরী সাহেবকে যদি আমি অনুরোধ করি যে তিনি মৌলভী আশারুজ্জামান সাহেব সম্পর্কে মন্তব্য করার জন্য, তাইলে তার মন্তব্যটা কেমন হতে পারে এই পরিস্থিতিতে? সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে সামান্য শোনানোর চেষ্টা করছি। আসুন আমরা দেখি মৌলভী আব্দুল করিম সিরাজনগরী সাহেব কি বলতে পারেন। আসুন শুনি ওনার বয়ান। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিষয়টা কোথায় দাঁড়িয়েছে? কেন
ওনাকে একেবারে এত আনপড় উনি প্রমাণিত হলেন, মৌলবী আশারুজ্জামান এত আনপড়, তিনি এত জাহিল, এত মূর্খ তিনি প্রমাণিত হলেন যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, ওনাদেরকেই তিনি ভারতে ওয়াহাবিবাদের আমদানিকারক বানাইয়া দিলেন। আর যে কাজ করার কারণে গুষ্টিটা ডাইরেক্ট তাদের হজরত, তাদের ইমাম মৌলবী আহমদ রেজা খানের একেবারে ডাইরেক্ট নাকে পড়ে, গুষিটা তাদের নাকে পড়ে, মাথা যায় মৌলবী আহমদ রেজা খানের। কীভাবে আসুন আমরা সেটা দেখবো। এটা এই কিতাবগুলি আগেও দেখিয়েছি, জামিউল হাদিস জিলদ আউয়াল, মুজাদ্দিদ আজম ইমাম আহমদ, ইমাম আহমদ রেজা মুহাদ্দিস বেরেলভী, তকদিম তরতিব তখরিজ তরজমা মৌলানা মোহাম্মদ হানিফ খান রেদুই বেরলভী, নাসির মরকজ আহলে সুন্নাত বরকাত রেদা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বই ইতিপূর্বেও আমরা আগে দেখিয়েছি, এই বইটা ইতিপূর্বেও আমরা দেখিয়েছি যে এই বইতে এই কথাগুলি আছে যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী দুইজনই মৌলভী আহমদ রেজা খান সাহেবের সিলসিলায় আসে, সনদে এই দুই নাম আসে। আসুন আমরা দেখি এই কিতাবটা ওনাদের কিতাব, এর ভূমিকার মধ্যে আছে এই দেখুন, প্রথম খণ্ড পেজ 363-তে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী সম্পর্কে এখানে আলোচনা আছে, সুন্দর আলোচনা আছে। শেষ পর্যায়ে পেজ 364-এ বাজ তালামেজাকে আসমা ইয়ে হ্যায়, অর্থাৎ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ওনার কয়েকজন ছাত্রের নাম এখানে আছে, আপকে বরাদারান মৌলানা শাহ রফিউদ্দিন, মৌলানা শাহ আব্দুল কাদির, মৌলানা শাহ আব্দুল গনি, যে তার নিজের ভাই মৌলানা শাহ রফিউদ্দিন, শাহ আব্দুল কাদির এবং শাহ আব্দুল গনি তিনজন, আর মৌলানা মুনাওয়ার উদ্দিন দেহলভী এবং মুনাওয়ারউদ্দিন দেহলভী, এবং আল্লামা ফজলে হক খৈরাবাদী, তার আরেকজন ছাত্র আল্লামা ফজলে হক খৈরাবাদী, আরেকজন ছাত্র আল্লামা শাহ আল রসুল মারহরাওয়ি, শাইখ ইমাম শাইখ আহমেদ রিদা, ইমাম আহমেদ রিদা ফাজিলে বেরলভী, যে তাদের ফাজিলে বেরলভী মৌলভী আহমদ রেজা খান সাহেবের শাইখ আল্লামা শাহ আল রসুল মারহরাওয়ি রহমতুল্লাহ আলহি, উনারও শাইখ হলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। তাইলে এনেকে বতাইর মাদির বলর খামাই, তাদের ইমামের শায়খ হচ্ছেন আল্লামা শাহ আল রসুল মারহরাওয়ি রহমতুল্লাহ আলাইহি, ওনার শায়খ হচ্ছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, যিনি মৌলভী আশারুজ্জামানের অবস্থাপিত দলিল মতে ভারতে ওয়াহাবিবাদ আমদানিকারক, একজন আমদানিকারক। শাহ আব্দুল আজিজ ওনার ওয়ালিদ এবং ওনার শায়খ হচ্ছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনিও এই আশারুজ্জামানের উপস্থাপিত দলিল মোতাবেক তিনিও ভারতে ওয়াহাবিবাদ আমদানিকারক, তারাই শুরু করেছেন। তাইলে মৌলভী আহমদ রেজা খান তিনি কি ওয়াহাবি নন? একই সূত্রে বিদ্যমান ইতিহাসের আলোকে। আসুন এরপরে আবার দেখি একই বইয়ের শেষ দিকে খাতিমুল আকাবির শাহ আল রসুল মারহরাওয়ি, ওনার আলোচনায় তিনি যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ওনার থেকে বিভিন্ন সনদ নিয়েছেন এখানে নিচে আছে দেখুন, ওসি সাল শামসুদ্দিন আবুল ফদল হজরত আচ্ছে মিয়া মারহরাওয়ি কুদ্দিস সিররুহকে হুকুমকে মোতাবিক সনদুল মুহাদ্দিসিন আল্লামা হজরত আল্লামা শাহ আব্দুল আজিজ সাহেব মুহাদ্দিস দেহলভীকে দরস মে শরিক হুয়ে আর শাহ সিত্তা কা দৌরা হাদিস করনে কে বাদ সনদ হাদিস হাসিল কি, সাথ হি আপকো মুন্দরাজা জাইল ইসনাদ ভি অনায়ত ফরমাই, যে আল্লামা শাহ আল রসুল তিনি সনাদুল মুহাদ্দিসিন, হজরত আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ওনার দরসে শরীক হন এবং শাহ সিত্তার সনদ নেন, এবং আরও যেসব সনদ নিচে এখানে দেওয়া আছে দেখুন, মুসাফাহাত মুসাবাকা সনদ হাদিস মুসলসল বিল আউয়ালিয়াত হাদিস মুসলসল বিল ইদাফা চহল আসমা হাজবুল বাহার সনদ কোরআন করিম দালাল খৈরাত শরীফ হসন আসিন দিগর কুতুব হাদিস ও ফিকহ ও তাফসীর, এই সবগুলো সনদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী থেকে শাহ আল রসুল মারহরাওয়ি রহমতুল্লাহ আলাইহি তিনি নেন। এখন শাহ আব্দুল আজিজ যদি ওয়াহাবি হন তাইলে তার শাগিদ তিনি ওয়াহাবি হবেন শাহ আলে রসুল, আর শাহ আলে রসুলের শাগিদ মৌলভী আহমদ রেজা খান তিনিও তো অবশ্যই ওয়াহাবি হবেন।
মানুষ এত বোকা হয়, এত বোকা হয় মানুষ নিজের নাক কাটে। আসুন এরপরে বইটা দেখুন। হায়াত মৌলানা আহমদ রেদা খান বেরেলভি, প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসউদ আহমেদ, পেজ 25। মৌলানা বেরেলভি কা সিলসিলা ইসনাদ মুন্দারাজা জাইল উলামা আলাম সে মিলতা হায়। যে মৌলানা বেরেলভি ওনার সনদের মধ্যে যে নামগুলি আসে, হজরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি প্রথমজন। আসুন এটা দেখুন। আল ইজাজাতুল মাতিনা লি উলামাই বাক্কা ওয়াল মদিনা, মুসান্নিফ হুজ্জাতুল ইসলাম মুহাম্মদ হামিদ রেদা খান ইবনে আল ইমাম আহমদ রেদা আল কাদেরী রাহিমাহুমুল্লাহ। এই বই এটা ওনার ইজাজাত, এটার মধ্যে আসুন দেখি। ওয়াহুয়া আউয়াল হাদিস ইন সামিআহু, এটা যে হাদিস মুসালসাল বিল আউয়ালিয়া, এই হাদিসটা তিনি শুনেছেন, মৌলভী আহমদ রেজা খান সাহেব শুনেছেন আল্লামা শাহ আল রসুল থেকে, আল্লামা শাহ আল রসুল শুনেছেন শাহ আব্দুল আজিজ থেকে, শাহ আব্দুল আজিজ শুনেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি থেকে। সনদের মধ্যে এই কথাটা আছে, ওয়াহুয়া আউয়াল হাদিস ইন সামিআহু মিন হাদাল আব্দিল দাঈফ কামা সামিআতুহু মিন মাওলায়া ومرشدي وسيدي وسندي وكنزي وذخري ليومي وغدي سيدنا الشاه آل رسول الأحمدي رضي الله تعالى عنه بالرضا السرمدي وهو أول حديث سمعته عن محدث الهند المشهور في العرب والسند مولانا إتاه بسمعه وهو أول حديث سمعه عن محدث الهند المشهور في العرب والسند مولانا الشاه عبد العزيز الدهلوي وهو أول حديث سمعه منه عن شيخه وأبيه الشاه ولي الله محدث আমদানিকারক সূচনা করেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, এরপরে সৈয়দ আহমদ এসেছেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি যদি ওয়াহাবি হন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি যদি ওয়াহাবি হন, তাইলে ওনার শাহ আব্দুল আজিজের শাগির শাহ আল রসুল তিনিও তো ওয়াহাবি হবেন, আর এই কারণে মৌলভী আহমদ রেজা খান তিনি তো অবশ্যই ওয়াহাবি হবেন। ওই একই সূত্রে বিদ্যমান ইতিহাসের আলোকে বহু কিছু দেখেছি, বহু আজব জিনিস দুনিয়াতে দেখেছি, কিন্তু এইভাবে মানুষ কেউ কেউ তার নিজের মাথা কাটতে ইতিপূর্বে আর দেখা হয়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা, জবাব দেওয়ার প্রয়োজন মনে করিনি, কারণ ওনার এইসব বকওয়াসের জবাব ইতিপূর্বে দেয়া হয়েছে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি জবাব দেব এবং জবাব লেখা শুরু করে দিয়েছি শুধুমাত্র ওনাকে মুনাফিক থেকে রক্ষা করার জন্যে, কারণ তিনি অপেক্ষায় আছেন তার লেখা বইয়ের জবাব আসলে তারপরে তিনি আমাদের সমাচারগুলির জবাব দিবেন। এমনি তো শত শত মানুষ নাকি আমার সমাচারের জবাব দিচ্ছেন, লানাতুল্লাহ আলাল কাযিবিন। তো আমি নিয়ত করেছি ওনার এই যে কি মুখোশের অন্তরালে এটার জবাব আমি দেব, যাতে করে এই কারণে নয় যে জবাব দেইনি, এর জবাব দেয়া হয়েছে অবশ্যই, পুঙ্খানুপুঙ্খ জবাব দেওয়া হয়েছে ইতিপূর্বে, এই কারণে জবাব দিব লিখিতভাবে, যাতে করে মৌলভী আশারুজ্জামান আর পালানোর সুযোগ না পান, তিনি জবাব দিবেন আমার যে সমাচারগুলি আছে, আলা হজর সমাচার বলেন আর ফাজরে বেল্লভ সমাচার বলেন আর দুই ফাজরের গুস্তাখি বই বলেন, তিনি জবাব দেবেন, আমরা দেখব এবং আমরা জানব তার কত ইলিম আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আর এখানেই শেষ করব, হয়তো খুব ঘন ঘন আর লাইভ হবে না, আমি লেখালেখিতে ব্যস্ত আছি, কিন্তু সর্বশেষ মানে এটা হয়তো আপাতত আর করব না, বিনোদন দিয়ে গেলেন মৌলভী আশারুজ্জামান সাহেব, এই কারণে তাকে ধন্যবাদ দেই যে আপনার এই বইয়ের মধ্যে যদি এত বিনোদন আছে জানতাম, তাইলে আমি কিন্তু আগে ভাগে এটা সংগ্রহ করতাম, আসলে জানি না। যাই হোক, যারা পাঠিয়েছেন জাজাহুমুল্লাহ খাইরান, কিন্তু ওনাদের কাছে আমার আবেদন থাকবে যে রেফারেন্সগুলি এখানে মৌলভী আশারুজ্জামান উর্ফে আশরাফুজ্জামান সাহেব ব্যবহার করেছেন ওই মূল বইগুলি আমার লাগবে, খরচ আমি বহন করবো ইনশাআল্লাহ আজিজ। বাংলাদেশে পিডিএফ থাকলে আমাকে দিয়ে দেবেন সরাসরি, আর যদি পিডিএফ না হয় তাইলে কোথায় আছে কোথায় পাওয়া যেতে পারে আমাদেরকে দিলে, ঢাকাতে আমাদের মানুষ আছেন, আমরা কিনে নেব ইনশাআল্লাহ আজিজ। এবং আমি মনে করি এটাই বাস্তবে প্রমাণিত হবে, মৌলভী আশারুজ্জামান সাহেব বহু খেয়ানো করেছেন তার এই রিসালা লিখতে, যে কিছুটা প্রমাণ হয়ে যাচ্ছে ওনার লেখা থেকেই। আজকে আর শেষ করবো, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।